স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমরা গতদিনে আলোচনা করেছিলাম দশম শ্রেণীর আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদ বিস্তারে কতটা সহায়ক হয়েছিল এই বিষয়টি নিয়ে। আজকে আমরা আলোচনা করব সার্বিকভাবে ভারতের জাতীয়তাবাদ বিস্তার কী কারণে ঘটেছিল সেই বিষয়টা আমরা আজকে বিস্তারিতভাবে জানব। আমাদের প্রথমত আলোচনা করতে হবে যে ঊনবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের বিকাশ সংঘটিত হয়। ব্রিটিশরা যখন আমাদের দেশে আসে, ঠিক সেই সময় জাতীয়তাবাদ সংগঠিত হয়নি বা জাতীয়তাবাদের বিকাশ ঘটেনি। 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর যখন তারা শাসন ব্যবস্থা দখল করল, ঠিক তখন থেকে 1885 খ্রিস্টাব্দের প্রাক্কাল পর্যন্ত বিভিন্ন ঘটনাবলীর প্রেক্ষিতে ভারতবর্ষে জাতীয়তাবাদের বিকাশ সংগঠিত হয় এবং এই জাতীয়তাবাদের বিকাশকে সংগঠিত করতে সহায়ক হয়েছিল ইউরোপের কতকগুলি বিষয়, যে বিষয়গুলির প্রভাব ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে পড়েছিল। এই বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা প্রথমত আলোচনা করব যে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ইউরোপীয় কিছু ঘটনাগুলির প্রভাব। আমরা প্রথমেই আলোচনা করতে পারি 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লব, বিনা রক্তপাতে পরিবর্তন। আমরা আলোচনা করতে পারি 1776 আমেরিকার স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের বিজয়। আমরা আলোচনা করতে পারি 1789 ফরাসি বিপ্লব, বুরবো রাজবংশের বিরুদ্ধে জনসাধারণের যে বিপ্লব এবং তাতে জয়। আমরা আলোচনা করতে পারি রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন। আমরা আলোচনা করতে পারি ইতালির ঐক্য আন্দোলন। সামগ্রিকভাবে এই বিষয়গুলি প্রভাব ভারতীয় জাতীয়তাবাদের বিকাশকে ত্বরান্বিত করেছিল, একথা আমরা বলতে পারি। আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করতে পারি ভারতীয় কিছু ঘটনাগুলি, অর্থাৎ 1757 থেকে 1885 প্রাক্কাল পর্যন্ত বিভিন্ন ঘটনাগুলি যেভাবে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল সেগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে পারি। আমরা প্রথমে আলোচনা করব যে ব্রিটিশ অপশাসন। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর থেকে ব্রিটিশরা যেভাবে আমাদের দেশের মানুষের মধ্যে শোষণ অত্যাচার শুরু করেছিল, তাদের এই শোষণ অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল, ফলে ভারতবাসীর মনে অসন্তোষ সৃষ্টি হয়। যে অসন্তোষ থেকেই ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বীজ নিহিত হয়, একথা আমরা বলতে পারি। আমরা নেক্সট পয়েন্টস আলোচনা করতে পারি পাশ্চাত্য শিক্ষা। আমরা জানি যে ঊনবিংশ শতকে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটেছিল আমাদের এই ভারতবর্ষে। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব প্রথম পড়েছিল, ফলে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে মধ্যবিত্ত শ্রেণী, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন, তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল। এই ব্রিটিশ বিরোধী মানসিকতা থেকেই ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, একথা অনস্বীকার্য। আমরা নেক্সট পয়েন্টে আলোচনা করতে পারি অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ শাসনে অর্থনৈতিক শোষণ চরম পর্যায়ে উপনীত হয়েছিল। 1765 থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে দ্বৈত শাসন ব্যবস্থা চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছিল। ইংরেজদের সম্পদ নিষ্কাশন তত্ত্ব ভারতবাসীদের ফসিলে পরিণত করেছিল। সুতরাং এই অর্থনৈতিক সংকট নিরসনে ব্রিটিশ সরকার কখনো চেষ্টা করেনি, ফলে ভারতবাসী
ভারতের জনগণ ব্রিটিশ সরকারের প্রতি অসন্তুষ্ট হয় এবং সেই অসন্তোষের ফলেই ভারতীয়রা একত্রিত হয় এবং ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদী মানসিকতা গড়ে ওঠে। নেক্সট আমরা আলোচনা করতে পারি ব্রিটিশদের বৈষম্যমূলক আচরণ। ব্রিটিশরা নিজেদের মনে করত যে তারা ভারতীয়দের থেকে আলাদা, তারা ভারতীয়দের থেকে উৎকৃষ্ট, ভারতীয়রা হচ্ছে নিম্নমানের। তাদের এই আচরণ ছিল ভারতীয়দের পক্ষে অত্যন্ত অপমানজনক। আমরা দেখেছি যে বিশেষ করে আমাদের ভারতীয় যারা সেনাবাহিনীতে কাজ করত তাদের বেতন ছিল নিম্নমানের, তাদের পদোন্নতির ব্যবস্থা ছিল না। আমরা লক্ষ্য করেছি আমাদের ভারতবর্ষে যখন 1880 থেকে 84 এই সময়ের মধ্যে যখন ইলবার্ট বিল আন্দোলন হচ্ছে, ইলবার্ট বিল আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কি, ভারতীয় বিচারকরা কোনো ইংরেজদের বিচার করার অধিকার পেত না বা অধিকার ছিল না। লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট একটি আইন পাশ করিয়েছিলেন, সে আইনে বলা হয়েছিল যে এখন থেকে ভারতীয় বিচারকরা ইংরেজদের বিচার করার অধিকার পাবে। ফলে এই আইনটি যখন পাশ করা হলো তখন তার বিরুদ্ধে ইউরোপীয় বিচারকরা আন্দোলন শুরু করল। এই যে বৈষম্যমূলক নীতি, এই বৈষম্যমূলক নীতি ভারতীয় জাতীয়তাবাদ বিস্তারে সহায়ক হয়েছিল, একথা আমরা বলতে পারি। নেক্সট আলোচনা করতে পারি যে সিপাহী বিদ্রোহের প্রভাব। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এই সিপাহী বিদ্রোহ নিয়ে, প্রকৃতি নিয়ে মতভেদ থাকলেও আমরা বলতে পারি যে এই সিপাহী বিদ্রোহে সিপাহীদের যেমন একটা ভূমিকা ছিল তেমনি বিভিন্ন শ্রেণীর মানুষ এই বিদ্রোহকে সমর্থন করেছিল। অন্যদিকে আমরা লক্ষ্য করি যে 1858 পহেলা নভেম্বর রানী ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র জারি হওয়ার পরে যে বিষয়গুলো বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলোর কোনোটি বাস্তবে প্রতিফলিত হয়নি। ফলে ভারতবর্ষের মনে ক্ষোভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং তার ফলশ্রুতি হিসেবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বীজ সঞ্চারিত হয়েছিল, একথা আমরা বলতে পারি। নেক্সট আমরা আলোচনা করতে পারি ভারতের মনীষীদের প্রভাব। ঊনবিংশ শতকে বেশ কিছু মনীষী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন এবং তারা বিভিন্ন দার্শনিকদের প্রভাবে প্রভাবিত হয়েছিলেন। লক, বেন্থাম, মিল, হবস এদের প্রভাবে প্রভাবিত হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং এদের পরবর্তী সময়ে এদের যে লেখা, সেই লেখনীর মধ্যে কিন্তু জাতীয়তাবাদের বিকাশ ঘটে। আমরা দেখেছি রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস আলোচনা করেছি, তার মধ্য দিয়ে কীভাবে ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে। আমরা আলোচনা করেছি স্বামী বিবেকানন্দের অভিনব ভারত, তার মধ্যে কীভাবে জাতীয়তাবাদের বিকাশ সঞ্চারিত হয়েছিল। আমরা আলোচনা করেছি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস, সেই আনন্দমঠ উপন্যাস কীভাবে ভারতবর্ষের জাতীয়তাবাদ বিস্তারে সহায়ক হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে ভারতের বিভিন্ন মনীষী তাদের লেখনীর মাধ্যমে ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছিল এবং জাতীয়তাবাদের বিকাশকে ত্বরান্বিত করেছিল, একথা আমরা বলতে পারি। আমরা পরবর্তী পয়েন্টসে আলোচনা করতে পারি যে বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্যের ভূমিকা ভারতীয় জাতীয়তাবাদ বিস্তারের ক্ষেত্রে। আমরা আলোচনা করতে পারি বামাবোধিনী পত্রিকা, উমেশচন্দ্র দত্তের বামাবোধিনী পত্রিকা, নারীদের সম্পর্কে লেখালেখি হতো পত্রিকাটি এবং এই নারীদের উন্নয়ন, নারীদের বিকাশ, নারীদের শিক্ষা দীক্ষা
সব কিছুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই বামাউদ্দিনী পত্রিকা নিয়েছিল। ফলে নারীদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটানোর ক্ষেত্রে ত্বরান্বিত করেছিল বামাউদ্দিনী পত্রিকা। আমরা লক্ষ্য করেছিলাম কাঙাল হরিনাথের গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রামীণ দরিদ্র মানুষের তাদের জীবন ব্যবস্থাকে তুলে ধরে তাদের মধ্যে একটা জাতীয়তাবাদের মানসিকতা তৈরি করেছিলেন, একথা আমরা বলতে পারি। আমরা বলতে পারি নীল দর্পণ নাটকের কথা, আমরা বলতে পারি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কথা, আমরা বলতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের কথা। সুতরাং বিভিন্ন লেখনীর মধ্য দিয়ে এবং বিভিন্ন সংবাদপত্রের ঘটনাবলীর উপস্থাপনের মধ্য দিয়ে ভারতবাসীর মধ্যে যে জাতীয়তাবাদের বীজ সঞ্চারিত হয়েছিল একথা আমরা বলতে পারি। পরিশেষে আমরা বলতে পারি যে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের পর থেকে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাককাল পর্যন্ত ভারতবাসীর বিভিন্ন অভাব অভিযোগ, ভারতবাসীরা যে বিভিন্নভাবে শোষিত বঞ্চিত অত্যাচারিত হচ্ছিল তার প্রতিকার পাওয়ার জন্য এই সময়ের জন্য বিভিন্ন স্থানে যে সভা সমিতি গড়ে উঠেছিল সেই সভা সমিতিগুলি গঠনের মধ্য দিয়ে ভারতবাসীর জাতীয়তাবাদের বিকাশ ত্বরান্বিত হয়েছিল একথা আমরা বলতে পারি। আমরা পরিশেষে আরও একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে এই পর্যায়ে বিশেষ করে সভা সমিতির যুগে জাতীয়তাবাদের বিকাশের পর্যায়ে পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে 1883 খ্রিস্টাব্দে সর্বভারতীয় যে জাতীয় সম্মেলন সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং 1885 খ্রিস্টাব্দে তার ফলশ্রুতি হিসেবে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে। এবং ভারতবর্ষের এই জাতীয় কংগ্রেসই ছিল তখনকার দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি ছত্রছায়া। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, তোমাদের ধন্যবাদ জানিয়ে। আমি এই প্রশ্নের উত্তরটি ভিডিওর মাধ্যমে পাঠিয়ে দেব, তোমরা ভালোভাবে তৈরি করবে। ধন্যবাদ।